আরেক কথায় যায় আরেক গান অটোমেটিক চলে আসছে। প্রশ্ন তো বাবা অনেকগুলা করছে। আচ্ছা এখন আমি একটা কথা আমি বলি আমার শিষ্য, যিনি আমি বলবো না এইভাবে আমার শিষ্য, এটা আমাকে অভিনয়ের ধারা দেওয়া হয়েছে, সর্বনাশ, এত বড় অপরাধী আমি হইতে পারবো না। আমি নিজেই শিষ্যের কাতারে পড়ি না, এখন আমারে বলতেছে আমি গুরু, এখন আমাকে অভিনয় দেওয়া হয়েছে, কমিটির পক্ষ থেকে দেওয়া হলো, আপনি আমার গুণী মানুষ। এটা হলো আপনি একটু বোঝা উচিত ছিল, যারে গুরু বানাইছে এত কিছু যে বলতেছি, সে কি এগুলোর জবাব দিতে পারবো কিনা, এটা বোঝা উচিত ছিল না? হ্যাঁ মানে আমি কিন্তু সে এই জায়গাটা রাখে নাই, আমি আমার জায়গা থেকে পরিপূর্ণ করলো, আপনার তো একটু বোঝা উচিত ছিল যে এটা দিতে পারবে কিনা। মায়া মহব্বতের একটা বিষয় থাকে না, প্রেমের একটা বিষয় থাকে না, আপনি কি একবার জিজ্ঞেস করছেন যে আমি এই প্রশ্নগুলো করতেছি আপনি উত্তরগুলো জানেন কিনা? হ্যাঁ আচ্ছা, এখন আর একটা কথা রয়ে গেছে, আমি গানের মধ্যেই আমি অত গুছায় গাছায় বলতে পারি না বাবা, যতটুকু বলছি এটা আমার জন্য যথেষ্ট। আমি আমার প্রশ্নের জবাবটা, আপনারা গুণী মানুষ, গান শুনতে শুনতে আপনারা শোনা হয়ে গেছেন, মানে আপনাদের কান একদম জহরতের মতো হয়ে গেছে, এমন গুণী আপনারা হয়েছেন, আমাদের মতো শিল্পী আপনারা তৈরি করতে পারবেন, একটু বললে আপনারা বুঝেন, তার জন্য আমার বেশি কিছু বলতে হবে না, এটা আমি জানি। কিন্তু একটা কথা বললেন, গুরু হইল স্বামী, তাই না? পতি, পতি হইল স্বামী, স্বামীর পরের একটা আছে যে ওইটাও তো বললেন না। হ্যাঁ কয় স্বামী যদি গুরু হয় তাহলে স্ত্রী হইতে হইব শিষ্যের, ওই শিষ্য স্ত্রী গুরু হইল স্বামী, তাদের দুইজনের মিলনের মাধ্যমে একটা জ্ঞানের ফল হয়, গুরুর মুখ হইল লিঙ্গ, মানে ঠিক আছে, গুরুর জিহ্বাটা হইল লিঙ্গ স্বরূপ, আর ওই আমার শিষ্যের কানটা হইল জ্ঞান করে নিজের মধ্যে ধারণ করে ভালো একটা ফলের সৃষ্টি হবে। এখন গুরু আর শিষ্যের যে বিয়ে হইল, বিয়েটা হইলো কেন? স্বামী স্ত্রী কি খালি বিয়ে হইলেই হয়? স্বামী অর্থ কি? আশ্রয়দাতা। স্বামী হইল আশ্রয়দাতা, জগৎপতি, মানে উনি আমাদেরকে আশ্রয় দিয়ে আছে, আমরা তার কুলফ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর মধ্যে বলা হইছে না আমরা আল্লাহ পাকের মুখাফি কি? আল্লাহ পাক কিন্তু মুখাফি কি না? গুরু একটা কঠিন সত্তা, একটা জিনিসের দুইটা রূপ থাকে, একটা হইল গোপন, একটা হইল প্রকাশ, যেটা গোপন সেটা গোপন, গোপনটা প্রকাশ করলে সমস্যা। হযরত আলী করিমুল্লাহ ওয়াজ সূরা দি আল্লাহ তাআলা আনহু, উনি একদিন বলতেছে আমি আমার রাসূলের কাছ থেকে দুই রকম এলেম শিক্ষা করছি, এক রকম এলেম তোমাদের কাছে প্রকাশ করলাম, আর এক রকম এলেম আছে, যেই এলেম আমি যদি তোমাদের মাঝে প্রকাশ করি তোমরা নিজেরাই আমার শিরোচ্ছেদ করবা। গোপন, গোপন তো গোপনই, এটা গোপনেই দেওয়া দরকার। বলতেছে গুরু আর শিষ্যের মধ্যে যে বিয়েটা হইলো, এর মধ্যে মোহরানাটা কি দিল? মোহরণাটা কি? আমি সব কথাই বলে দিছি, একজন গুরুর কাছে যখন একজন শিষ্য যায় তখন তার কাছে যায় ভক্তি দিয়া, গুরুর চোখের দিকে যখন শিষ্য তাকায়, যদি সে সঠিক শিষ্য হয় তার চোখের যে নয়নের জল, সেই নয়নের জলটাই তার মোহরণা স্বরূপ হয়ে যায়। গুরু আমার কিছু নাই, আমার এই বিশ্বাস ভক্তি ভালোবাসা দিয়ে আপনার চরণে আমি পড়ে গেলাম, আপনি আমাকে আশ্রয় দেন। গুরু আমাকে আশ্রয় দেন, আপনার চরণ তলে আমি থাকতে চাই, আর কিছু চাই না। এই যেটা ক্ষমা চাওয়ার বিষয়, আচ্ছা স্বামী স্ত্রী বিয়ে হইলে স্ত্রীর কাছে স্বামী যায় একটা উপহার দিয়া কয় না আমারে মাফ করে দিও, আরে কয় না আমি আমি যে তোমারে ই করতেছি বা তুমি আমার স্ত্রী আমি তোমারে ধরতে চাই, তোমার তুমি আমার মাফ করে দিও, টাকা কিন্তু 5 লাখ থাকে, মোহরানা থাকে 5 লাখ, এই 50,000 টাকার একটা ছোট আংটি দিয়া একারে 5 লাখ মুকু, ওই প্রেমটা ওই ভালোবাসাটা ওই চোখের চাউনিটা থেকেই অনেক কিছু সৃষ্টি হয়ে যায়। যদি প্রকৃত গুরু হয় সে বুঝতে পারবে, প্রকৃত শিষ্যর চোখের দিকে তাকাইলেই গুরু বুঝতে পারবে আমাকে কি দিতাছে সে। কিন্তু আমি আমার শিষ্যকে প্রথম পর্যায়ে কিছুই বলবো না বাবা, তোমার যেটা ইচ্ছা সেটা করতে থাকো, আমার কিছু করার নাই বাবা, করার জন্য এই দুনিয়াতে কিছু মানুষ আসে, আর কিছু মানুষ সহ্য করার জন্য আসে, কিন্তু ফাটা পায়ে তেলটা এক নিয়তে দিতে থাকো, মালিক চাইলে এই গুরুর ফাটা পাও
এমন হয়ে তোমার পায়ে পরিণত হবে। কেননা বুখারী শরীফ পঞ্চম খণ্ডের মধ্যে আছে, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায় সে ব্যক্তি আর বান্দা থাকে না, সে ব্যক্তি হয়ে যায় ওলি। বান্দা অর্থ গোলাম, ওলি অর্থ হইল আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর হাত আমার সর্ব স্রষ্টা। সেই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে আশা করি ভালো লাগবে। ধন্যবাদ, অনেক কথা বলে ফেলছি, আমার তো গান দুইটা হয়ে গেছে। ওটা কথার পিছনে কথা কইতে যাই গানটা চলে আসছিল না? আচ্ছা, ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে।